শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে উধাও রাজধানীর হিন্দি স্কুলের অষ্টম শ্রেণীতে পাঠরত দুই ছাত্র, তাদের একজনের নাম ওমকার চক্রবর্তী, বাড়ি বরজলা এলাকায়, এবং অপরজনের নাম পৃথিবী দেববর্মা, বাড়ি উজান অভয়নগর এলাকায়। এই ঘটনায় দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ নিজ বাড়ি থেকে স্যারের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল ওমকার এবং পৃথিবী, কিন্তু বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই তাদের দুজনের মধ্যে একজন সামাজিক মাধ্যমে পোস্ট করে জানায় বাড়ি থেকে পালিয়ে গেছে তারা। এই বিষয়টি দেখার সাথে সাথে খোঁজ নিয়ে দেখা যায় স্যারের বাড়িতে যায়নি তারা। তৎক্ষণাৎ পূর্ব থানায় নিখোঁজ ডায়েরি করা হয় দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে, কিন্তু ঘটনা 24 ঘন্টা কেটে গেলেও এখন খোঁজ পাওয়া যায়নি ওই দুই ছাত্রের। তবে ওই দুই ছাত্র নিখোঁজ হওয়ার পেছনে স্কুলের পিয়নের হাত রয়েছে বলে অভিযোগ করে নিখোঁজ পৃথিবী দেববর্মার পিতা। পৃথিবী দেববর্মা তারা দুজনে মাস্টার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে। বেরোনোর পরে তারা মাস্টার বাড়িতে গেছে না, এটা আমরা জানতে পারলাম একটা হঠাৎ করে 8:42 মেসেজ পাইছি যে ইনস্টাগ্রামে একটা স্ট্যাটাস দিয়েছে যে ওরা বাড়ি ছেড়ে যেতে চাই গিয়া। তারা দুজন চিন্তা করতাম, সঙ্গে সঙ্গে মাস্টার বাড়িতে গিয়ে আমরা খোঁজখবর করলাম, করার পরে বুঝতে পারলাম যে ওরা মাস্টার বাড়ি গিয়ে, সঙ্গে সঙ্গে আমরা পুলিশে এলাম, এসপিএসে এলাম, আমার পরে তারা আমরা সমস্ত কিছু ডিটেলস দিলাম, ফটো দিলাম, তারপর থেকে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল। এরপরে বিকালবেলা আবার এলাম, এসে আমরা আবার মিটিং জারি করলাম। মিটিং জারি করার পরে আমরা নানা তথ্য সংগ্রহ করতে শুরু করলাম, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে কথা হয়েছে, কী ব্যাপারে আসলে কথাবার্তা হয়েছে। জানার পরে আলটিমেটলি আজকে জানতে পারলাম নাকি স্কুলের পিয়ন একটা আছে, তাদের স্কুলে সে নাকি সব দাম তাদের তাদের এখন ডিটেন করা হয়েছে, তাদের থানা নিয়ে গেছে। এই কী মনে হচ্ছে, তারা কি নিজের ইচ্ছেতে গেছে নাকি তারা নিয়ে গেছে? প্রথমত মনে হচ্ছে নিজের ইচ্ছেতে গেছে, কিন্তু দেখা গেছে এটা ফট স্ক্যামের আন্ডারে পড়ে পড়ে গেছে। এই ঘটনার সাথে কোনো পাচার চক্র জড়িত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করছেন নিখোঁজ দুই ছাত্রের অভিভাবকেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।